আজকের কাহিনী এমন একটা খনিকে নিয়ে যেখানে আজও শোনা যায় হাজার হাজার মৃত শ্রমিকের কান্নার আওয়াজ। ওয়ান সুন্দর অফিসিয়াল চ্যানেলের সানডে হরর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। দেবভূমি উত্তরাখণ্ড প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটন শিল্পের জন্য বিশ্ববিখ্যাত। এটি ভারতবর্ষের একটি অন্যতম পাহাড়ি রাজ্য। এখানকার খুব সুন্দর পর্যটন স্থলগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলি হল কেদারনাথ, ঋষিকেশ, মুসৌরি, উত্তরকাশী ইত্যাদি। এগুলো দূরে থাকা সত্ত্বেও দূর থেকেই পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু এত সৌন্দর্য থাকা সত্ত্বেও এই উত্তরাখণ্ড রাজ্যেরই এক অতীত ঘটনা রয়েছে যা কালো ইতিহাসের সাক্ষী। আজকের কাহিনী উত্তরাখণ্ডের সেই খনিকে ঘিরে যেখানে একটা সময় হাজার হাজার শ্রমিক কাজ করত খনিতে, আর এখন সেখানে কোনো কিছুই নেই, সব কিছুই শুনশান। শোনা যায় এখানে একটা সময় প্রায় 50,000 শ্রমিক কাজ করত, আর এখন এখানে রয়েছে হাজার হাজার আত্মার বাস। এখানে সাধারণ মানুষের যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এই স্থানটি হলো লাম্বিদেহার খনি, যেটি উত্তরাখণ্ডের মুসৌরি থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। ইতিহাস বিখ্যাত এই লাম্বিদেহার খনিতে বর্তমানে রয়েছে হাজার হাজার প্রেতাত্মার বাস। শোনা যায় এখানে প্রায় কয়েক হাজার শ্রমিকের কান্নার আর্তনাদের শব্দ প্রতি রাতে শুনতে পাওয়া যায়। যেখানে একটা সময় কয়েক হাজার শ্রমিক কাজ করত, সেখানে আজ আর কেউ কাজ করে না, এমনকি কেউ রাত্রের দিকে যায়ও না। জানা যায় 90-এর দশকে এই খনিতে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল, তখন এখানে কর্মরত শ্রমিকেরা ওই দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুর শিকার হয়। দুর্ঘটনার শিকার হয়ে ওই শ্রমিকদের ফুসফুসে অসুখের কারণে প্রথমে অসুস্থ হয়ে পড়ে, তারপর তাদের রক্ত বমি শুরু হয়। এরপরে প্রায় অসহায় অবস্থাতে ওই শ্রমিকেরা খনি এলাকাতেই দগ্ধে দগ্ধে মারা যেতে শুরু করে। জানা যায় এই ঘটনার পরে ওই শ্রমিকদের ফুসফুসে ইনফেকশনের জন্য পাথরের মতন পরিণত হয় ফুসফুস। এই ঘটনা ভারতবর্ষের সবথেকে ভয়ঙ্কর খনি দুর্ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। যে ঘটনার পর থেকে আজ পর্যন্ত আর এখানে খনন কার্য করা হয় না। বর্তমানে সন্ধ্যের পর থেকে আর কেউ এই খনি এলাকায় যায় না। শোনা যায় এই খনির আশপাশে রাত্রেবেলায় কেউ চলাচল করে থাকে, তাদের আর্তনাদ কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই রাত্রিবেলায় এই খনি এলাকার আশপাশ দিয়ে যাওয়া অনেক গাড়ি অনেক সময় অ্যাক্সিডেন্টেরও শিকার হয়ে থাকে। ফ্রেন্ডস, ভারতবর্ষের এই জায়গায় ভারতীয় মিডিয়ার সঙ্গে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির সদস্যদের একটি টিম এখানে এসে পর্যবেক্ষণ করে যায়, এবং পর্যবেক্ষণ করে তারা জানায় যে এখানে নেগেটিভ এনার্জি রয়েছে। ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটির টিমের নানান প্যারানর্মাল যন্ত্রের দ্বারা পর্যবেক্ষণ করে তারা দাবি করেছেন যে এখানে আত্মাদের অস্তিত্ব রয়েছে। পর্যবেক্ষণ করবার পরে তারা এখানে এমন কিছু অদ্ভুত শক্তির সন্ধান পেয়েছেন যেটা নেগেটিভ এনার্জির প্রমাণ দেয়। লাম্বিদেহার খাদান, যেখানে উত্তরাখণ্ডের রেল স্টেশন দিয়ে বা প্রাইভেট গাড়ির দ্বারা যাওয়া যায়, সেখানে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যুকে দর্শন করে আসা। তাই ভবিষ্যতে এই খনিতে যেতে চাইলে দিনের বেলায় যাওয়া ভালো। আজকের সানডে হরর এপিসোড এটুকুটাই। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সানডে হরর এপিসোডে চোখ রাখো আর ফলো করো আমার চ্যানেলকে।